হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের জন্য নিয়েছি ক্লিনিং ভিডিও। কেন, আমাদের যে অসুস পালিতে হচ্ছিল, তো অসুসটা কালকে গত সরি আগামীকালকে উঠে যাচ্ছে। তো সেই জন্যে তার আগে পুরো ঘর দুয়ার ক্লিন করতে হয়, এটা আমাদের বেঙ্গলি নিয়মই আছে। তো এর আগেও আমি একটা ক্লিনিং ভিডিও শেয়ার করেছিলাম, তো তোমরা অনেক পছন্দ করেছো, মানে ক্লিনিং ভিডিওটা বেশি পছন্দ করো তোমরা। তো সেই জন্য আর একটা ক্লিনিং ভিডিও নিয়েছি। তো চলো দেখতে থাকো কেমন লাগে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি প্রথমেই বিছানা নিয়ে পড়ে গেছি। কেন কি, বিছানাটা আগে ক্লিন করতে হবে, বিছানার চাদর পাল্টাতে হবে। তবে আজকে পাল্টাবো না, ওটা হচ্ছে পরের দিনকে পাল্টাবো। তার আগে বালিশের ওয়ার, কাঁথার ওয়ার সব কিছু পাল্টালাম, পাল্টে ওগুলিকে ভিজে দেবো। আর বিছানাটাকে এইভাবে গুছিয়েছি, একদমই ফাঁকা ফাঁকা গুছিয়েছি। সো যাই হোক, এতগুলো জামা কাপড় রয়েছে এখানে, বালিশের কভার, পর্দা সব কিছুই আছে, আর এইগুলিকে ওয়াশ করে নেবো। সো ফাইনালি আমার ওয়াশ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মেলতে চলে এসেছে ছাদে। তো সমস্ত কিছু টান টান করে মেলে দেবো। শুধু এ কটা নয়, আগামীকালের জন্য অনেক কিছু পড়ে রয়েছে, সেগুলোকে আমাকে কাচতে হবে। ভোর চারটের সময় উঠবো, সেগুলোকে ভেজাবো, গরম জলে ভিজিয়ে রাখবো। তারপরে ঘরের প্রচুর প্রচুর কাজ আছে, সব সেট করে রেখে দিয়েছি। আমি জানি না সেদিনটার কী হবে হাল। সো এই যে আমার ঘরটাকে মোটামুটি দেখালাম, তো এগুলোই ক্লিন হবে। আর মোটামুটি আমার বাসন কাজ সমস্ত হয়ে গেছে, যেমন দেখলে যে বাসন মাজা এসব কমপ্লিট হয়ে গেছে। তো এইসব সেরেই আমি একদিকে রান্না করব, আর একদিকে এগুলো ক্লিন করব, মানে ফার্নিচারগুলো ক্লিন করব। তো যাই হোক, ক্লিনটা করতে থাকি আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর সত্যি কথা বলতে, মানে এত কাঁচা ধোয়া, জলে ঘাটাঘাটি পড়ছে, আর সমস্ত কিছু আমাকে একা হাতে করতে হচ্ছে। তো সেই জন্য এত জল ঘাটাঘাটি পড়ে গেছে, শুধুমাত্র জামা কাপড় কাচাকাচি এত এত পরিমাণে কেচেছি আমি। তোমাদেরকে আমি আবারও একটা ক্লথ ফোল্ডিং ভিডিও নিয়ে আসবো, সেটার মধ্যে দেখতে পাবে যে কত কত জামা কাপড় কাচতে পারি। তো সেই এত জল ঘাটাঘাটির জন্যে আমার গলার ভয়েসটা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ভীষণ খারাপ, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছে, কাশি হয়েছে ঠান্ডা লেগে। এই এত ধোয়া পাকলা হচ্ছে, রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে, মানে পুরো ঘরটাকে আমি জল দিয়ে ধোয়াচ্ছি এরকম মনে হচ্ছে। তো এই কারণে আমার গলাটারও প্রবলেম হয়ে গেছে, প্রচণ্ড কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্টও হয়েছে। সো দেখতেই পেয়েছো আমি কী কী ক্লিন করেছি, তো আমি সেগুলি বলিনি যেহেতু আমার শরীরটা খারাপ, তোমাদেরকে সেই গল্পটা করছিলাম। তো যাই হোক, মানে এই যে ধুলো ঘাটাঘাটি করছিলাম, এখানেও আমার একটা ভয় ছিল যে এই ধুলোর জন্য আবার আমার শ্বাসকষ্ট হবে না, তো এটা একটা ভয় ছিল। তবে আমি একদমই ভুলে গেছিলাম মাস্ক পরতে, তো এটা একটা ভুল হয়ে গেছে। তো যাই হোক, এখন ক্লিন করছে হচ্ছে এটাকে উলচিন বলে। তো এটা জানো, প্রায় 9 বছর আগে, তখন আমার বিয়ে হয়নি, তোমাদের দাদাকে আমি গিফট করেছিলাম ভ্যালেন্টাইনে, এটা এর সাথে একটা কফি মাগ ছিল। তো এটা সযত্নে ওর থেকে বেশি আমি রেখেছি, যে আমি ওকে গিফট করেছি আমি রেখেছি, খুব যত্ন করে রাখি, সবসময় ক্লিন করে রাখি। তো দেখো কি সুন্দর না ফুলগুলো ফুটে রয়েছে, আমার খুব পছন্দ হয়েছিল তাই ওর জন্য কিনে নিয়েছি। তো যাই হোক, এবার যেই ফ্লাওয়ারগুলি দেখিয়েছিলাম শোকেসে ছিল, সেগুলোকে ভালো করে শ্যাম্পু দিয়ে ক্লিন করছি আমি। এগুলো ক্লিন করে ভালো করে রোদ্দুরে শুকাতে দেব। সো এবার ক্লিন করে নিচ্ছি সেই ইলেকট্রিক ঘড়িটা, এটার চারিপাশটা এত ধুলো জমেছিল, তো ভালো করে ক্লিন করে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। এইবার পরিষ্কার করব পাখা, আর একদমই নতুনভাবে চলে এসেছি, নাইটি চেঞ্জ, সালোয়ার কামিজ পরে নিয়েছি। কেন কি, নাইটি পরে কেমন একটা যেন বৃষ্টি লাগছিল, যে না নাইটি পরে ব্লগটা করব না, সালোয়ার কামিজ পরে নিই। তো যাই হোক, মানে নাইটি পরে করলে একটা সমস্যা হয়, যে ইয়েলো ডলার আসার একটা ভয় থাকে। তো সেই কারণে আমি নাইটিটা চেঞ্জ করে সালোয়ার কামিজটা পরে নিয়েছি। তো যাই হোক, কেমন লাগছে সালোয়ার কামিজটা পরে, লাল টুকটুকে হয়ে রয়েছে, কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো যাই হোক, আমার পাখাটা ক্লিন হয়ে গেছে, দেখতেই পেয়েছো। সো এবার চলে এসেছে আমাদের বেডের পাশে, একটা তাক আছে, কাঠের তাক, তো সেই তাকটাকে ক্লিন করতে এসেছি। তো এই তাকের মধ্যে তিনটে থাক আছে, তিনটে থাকে আমার সোনা খেলা করে,
ও ছোট ছোট যে পুতুলগুলো রয়েছে বা ঠাকুরের যে মূর্তিগুলো আছে ওর মধ্যে পুজোর ফুল নিয়ে পুজো করে, ও নিজে এগুলো খেলা করে। তো বাচ্চা মানুষ বুঝতে পারছে একটা বাচ্চা ঘরে থাকলে যে কি হতে পারে সেটাই দেখো এই রকম করেছে। তো ফুলগুলো শুকিয়ে গেছে, এই জায়গাটা ক্লিন করব করে করে ভাবি কিন্তু হয়ে ওঠে না। তো আজকে ভাবি যেহেতু আমি ক্লিনিংটা তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে এটা শেয়ার করি যে এটা আমি ক্লিন করছি এটাও শেয়ার করে নিই। তো সেই কারণে শেয়ার করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ দেয়ালের মধ্যে আমার সোনা আঁকিঝুঁকি করেছে, পেন্সিল নিয়ে যেখানে খুশি ABCD 1 2 3 4 আর নিজের নাম, এগুলি লেখা মানে ভালোভাবেই শিখে গেছে পেন্সিল নিয়ে এই জিনিসটা করে। আর এই নিয়মটা প্রত্যেকটা বাচ্চার এই নিয়মটা রয়েছে যে যেই যখন একটু লিখতে শেখে না দেয়ালে দেয়ালে আঁকিঝুঁকি করে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ক্লিন হয়ে গেছে, কতটা পরিষ্কার করে নিয়েছি। আর এই ছবিটা দেখছে, এটা আমার ছোট্ট সোনা, তখন ওর বয়স ছিল প্রায় 3 বছর। তো যাই হোক, আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি, এবার খাটটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, কেন কি পাখাটা আমাকে পরিষ্কার করতে হয়েছিল, ওখানে ইলেকট্রিক ঘড়িটাও পরিষ্কার করেছি, তো সেই কারণে ধুলো ধুলো হয়ে গেছে, খাটটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর নেক্সট ডে তো ভালো করে আরও ভালো করে ক্লিন করতেই হবে, কেন কি নেক্সট ডে হচ্ছে সব থেকে বড়ো কাজের দিন। তো যাই হোক, এত ধুলো বেরিয়েছে দেখতেই পাচ্ছ। এইবার চলে এসেছি রান্নাঘরের কাছে, রান্নাঘরে এখানে থাকে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারের এখানটা ধুলো জমেছে। দেখো তোমাদেরকে আমি কাপড়ের মধ্যে করে দেখাচ্ছি যে কতটা ধুলো জমেছে, ওই ধুলোগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, আমার হচ্ছে রাস্তার পাশে বাড়ি, যতই আমি পরিষ্কার করি না কেন হবেই, যেভাবেই হোক ধুলো জমবেই। তো যাই হোক, এখানে একটু মজা করছিলাম, এটা হচ্ছে আমার সোনার একটা খেলনা, তার মধ্যে দুটো টিয়া পাখি ছিল, সেটা নিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মজা করছিলাম। আজ যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্য শুধুমাত্র ঘরের ঝুলটাই ঝাড়িনি, বাকি সমস্ত কমপ্লিট করেছি পরিষ্কার। তো লাস্ট কাজ হচ্ছে আমার ফ্লোর ক্লিন করা, তো ফ্লোরটা ক্লিন করলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো ফ্রেশ ফ্রেশ লুক আর ফ্রেশ ফ্রেশ ঘর নিয়ে চলে এসেছি। তো আমার ক্লিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকে টাটা, নতুন ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে, টাটা বাই বাই।